নমস্কার, আমি সায়ন সেনগুপ্ত। আবার হাজির হয়ে গিয়েছি এই অঙ্গনের দরবারে অনুষ্ঠানটিকে নিয়ে। অঙ্গনের দরবারে আজ এই আসনটি অলঙ্কৃত করবেন পশ্চিমবাংলার বুকে দাপিয়ে অভিনয় করে বেড়ানো এক এবং অদ্বিতীয় মহিলা নির্দেশিকা, মহিলা কর্ণধার, মহিলা অভিনেত্রী। হ্যাঁ, আপনারা আশা করছি বুঝতেই পারছেন আমি কার নাম বলছি, আর বেশি জটিল করবো না বিষয়টিকে। সবাক নাট্য দলের কর্ণধার শ্রীমতী নীলিমা চক্রবর্তী। আমরা দুজনে মিলে একদিন বললাম যে বাইরে বাইরে গিয়ে শো করা তোমার হবে না, তুমি একটা কাজ করো, বাড়িতে একটা গ্রুপ তৈরি করো। এই দুজন থেকে গ্রুপ তৈরি করে ও করলো কি চারজন থেকে বললো হ্যাঁ করুক। এই করতে 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 একটা গ্রুপ তৈরি হয়ে গেল। কখন যে গ্রুপটা সবারটা হলো, এটা হয়ে আস্তে আস্তে বাইরে যে আমি শোটা করতাম, কোনো প্রয়োজনই করতাম, তো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যেতে নিজের গ্রুপ করলাম, নিজের গ্রুপ করে নাটক আরম্ভ হয়ে গেল। আচ্ছা, প্রথম কি নাটক ছিল সবাকে? আমাদের প্রথম নাটক যেটা খুবই নাম দিয়েছে আমাদের, মানে নাটকের বলে দলের স্বীকৃতি, ব্যক্তি হিসেবে নয়, সেটা শাস্তি। শাস্তি। আচ্ছা, তোমার ব্যক্তিগতভাবে তুমি যে নাটক করবে এই ভাবনা চিন্তাটা কিভাবে? আমি জানি না গো, আমি সেটা বলতে পারবো না। কিন্তু আমি কোনোদিনও নাটক দেখা বলো ছোট থেকে কিচ্ছু না। আমি যখন স্কুলে পড়তাম তখন বয়সটা তো খুবই অল্প ছিল, সেই সময় আমার বড়দাই করতেন কি এই ছেলের দরকার, মেয়েকে ছেলে সাজিয়ে কাজ করা, এই করতে করতে আর কি এই জিনিসটা হয়েছে। তো যাকে সেই ভাবেরই একটা ন্যাক হয়ে গিয়েছিল। পরবর্তীকালে একটা সংসারে একটা ঝড় হয়ে গেছে, সেই ঝড় হয়ে যাওয়ার জন্যই আমাকে নাটকটাকে বেছে নিতে হয়েছে। তো দেখলাম যে আমি তো এইটার উপরে ন্যাকটা বেশি না, ছেলে মেয়েটাকে নিয়ে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখলাম যে সংসারের জন্য আর কি নিয়ে। আচ্ছা, মানে এমনি প্রথম কোন নাটকে অভিনয় করেছো? আমি খুবই খারাপ লাগে বলতে, বাবুয়া এবং শিবাজিকে সাম্বাজি করেছিলাম ছেলে সেজে, তখন আমাদের খুব ছোট। আচ্ছা আচ্ছা, আর প্রথম কোন নাটকে নির্দেশনার কাজ করো? আমি প্রথম নির্দেশনা শাস্তিতেই করি।
শাস্তিতে। আচ্ছা দিদি, আমি এই যে তুমি এত বছর ধরে থিয়েটার করছো, এই যে থিয়েটারের এই যাত্রা, এত বছরের যে যাত্রা পথ, এখানে যদি তোমার একটা খুব আনন্দের মুহূর্ত এবং কি মানে একটা ভালো অভিজ্ঞতা আর একটা তিক্ত অভিজ্ঞতা একটু ব্যাখ্যা করো। দেখো, আগে খারাপটা বলে নিই, হ্যাঁ, তারপরে ভালোটা বলবো। খারাপটা হচ্ছে কি, আমরা একটা জায়গায় নাটক করতে গিয়েছিলাম, সেটা কিন্তু কোনো কম্পিটিশন না, এটা একটা নাট্য উৎসব। আমি জানি না যে এই দলগুলোকে কেন একটু ব্রাত্য করে রাখা হয়। আমরা যখন গিয়ে পৌঁছেছি, পৌঁছে যাওয়ার পর দেখো মানে আমাদের মিনিট দশেক হাতে আছে, মানে মেকআপ করে আর কি আমরা কোনো রকম, আমরা বারবার বলছি যে আমরা খুব তাড়াতাড়ি করবো, বলছে না আপনাদের গাড়ি ভাড়া দিচ্ছি, আপনারা ব্যাক করুন, আমরা অলরেডি একটা টিম, মানে কি এত তাড়াতাড়ি একটা টিম নেবে, আজকে আমার যে টিম যাওয়ার কথা, বলছে না আপনাদের সঙ্গে অনেকরকম যোগাযোগ করছি। তখন তো আর এই হাতে হাতে মোবাইল ছিল না, একটাই মাত্র বাড়ি রকম, তাই বলছি যে এটা খুব ধাক্কা খেয়েছিল, মানে সেদিকে আমি খুব কেঁদেও ছিলাম যে নাটক মানে যাওয়ার পরে তারা বলছে যে আপনারা ফিরে, হ্যাঁ এইটাই আর কি, এইটা আমি প্রচন্ড ধাক্কা খেয়েছি। আর আনন্দ আমি কোথায় পেয়েছি বলতো, একটা জায়গা নাটক করতে গিয়ে দেখি এত গল্প, এত নীলিমাদের সঙ্গে মানে ইয়ে করছে, কথাবার্তা বলছে, যে আমি বললাম যে দাদা আমি যাই, আমি মেক আপ করবো, আর এক মিনিট দিদি, এরকম করে করে দেখা যাবে এখান থেকে আমার দুটো শো এলো। এই মানে একটা জায়গায় শো করে যখন যাচ্ছি, তখন হাতে মোবাইল চলে এসছে, তখন উনিও ছিলেন, মানে তখন ম্যানেজার ছিল আমার হাজব্যান্ড, তো সেই সময় বললো যে আরেকটা জায়গায় শো করতে যাবো, ভয় পেয়ে বলছে, যেতে বলছে, আমি হ্যাঁ চলো। এটা তো বিরাট আনন্দের ব্যাপার যে একটা শো করে আমরা এত বেশি খ্যাতি অর্জন করলাম, ঠিক আছে আরেকটা জায়গায় যাবো, আর একটা গিয়ে যাবো, এটা আমার কাছে বিরাট আনন্দ। এবং পরবর্তীকালে এইরকম একদিনে দুটো করে শো অন দ্য ওয়ে বাবা, এটা কিন্তু বিরাট বড় আনন্দের। সরকারি অনুদান মানে পাও না বা নেও না, তো সেই ক্ষেত্রে এত বছর যে তোমাদের দলের একটা ইকোনমিক্যাল কন্ডিশনটা এটা হ্যান্ডেল করলে কিভাবে? আচ্ছা তুমি যে কথাটা বলেছো, নাও না বা পাও না, হ্যাঁ আমরা পাওয়ার জন্য কিন্তু আমরা অনেক কিছু করেছি, ওখানে যা যা দরকার, কিন্তু কি কারণে যেন হয় না আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না, আমি কারোকে ছোট করবো না, হয়তো হয় না, হয়তো অন্য কোনো কারণে। তার পর বছর আমি গিয়েছি, এরকম লোককে ঘুরে পর হয়তো আমি পাবো, তাকেও ফোন করেছি, হ্যাঁ ওখানে গিয়ে জমা দেওয়া, আমি হয়তো ঠিক দিনের দিকে জমা দিতে পারলাম না, কারণ আমার দলটা মনে হচ্ছে যেন সেই সময় আমারই দল, আমার আশেপাশে কোনো লোক নেই, সেই জন্য আমি অনুদান পাই না। এবং কালকে থেকে যে আমাদের সবার চার মাস ধরে যে একটা দেশবন্ধু অ্যাথলেটিকে যে হলটা নিয়ে কাজটা করছে, সব আমাদেরই ছটা নাটক আছে, সে যে কাজটা করছে এখন জিজ্ঞাসা করতে পারো যে কী করে চলছে, যে প্রশ্নটা জমা করবে। আমার থিয়েটার করতে গিয়ে বোধহয় মনে হয় কিছু বিক্রি করতে হবে, মানে যেরকম সব কিছু আর কি, লোকে বলে না যে কথা বেচো না কথা কেনো, আমি সেটা নাটকে কথাটা বেচতে যাওয়ার জন্যে আমি কিছু জিনিস দিয়ে দিই, এই করে কিন্তু নাটকটা করি। হয়তো কথাটা খুব ক্লিয়ার হলো না, একটু যদি এক্সপ্লেইন করো। হ্যাঁ আমি ধরো এটা খুবই খারাপ লাগবে শুনতে, আমি যে টাকাটা আমার হাতে পাই আমি নিজেকেই মনে করে নিচ্ছি, আমি নিজেকেই মনে করি আমি একটা গোপা, এরকম করে করে সেই টাকাগুলো আমি সরাই, এই ঘর মোছার জন্য 600 টাকা সরিয়ে রাখলাম, আমি একটা গ্যাস নিই, আমার প্রত্যেক মাসে লাগে না একজন, না যদি গ্যাসের যে টাকাটা প্রত্যেক মাসের টাকাটা আমাকে সরাতে পারে, তারপরে যদি দেখি যে আমি যখন করতে যখন পারি না, তখন টুকটাক কিছু জিনিস আমাকে শোনার বিক্রি করে, আজকে আমি আমি যেটা বিক্রি করতে পারি না সেটা হচ্ছে তিনটে আমটি, তিনটেই আমার কাছে খুব স্মৃতি, কোনোদিনও থিয়েটার ছাড়তে পারবো না, ভিক্ষে করবো কিন্তু এটা আমি ছাড়তে পারবো না। অনেক ইন্সপায়ার হলাম তোমার কথাটা শুনে। আচ্ছা যেটি এই গ্রামাঞ্চলের থিয়েটার এবং মফস্বলের থিয়েটার, এই দুটোতেই তো তোমার সমান বিচরণ, তো কোন থিয়েটারটা তোমাকে বেশি আকৃষ্ট করেছে? সমান বিচরণ কিন্তু আমার পরবর্তীকালে হয়েছিল, তার আজ থেকে 14 বছর আগে, 14 বছর আগে যখন আমি মফস্বলে যেতাম, আজকে যে মফস্বলকে আমি আমরা কেন আমরা অনেকেই বলি দূর, ওখানে যাবো না, ওখানে ভালো না, কিন্তু একটা দিন যে কোনো দলকে এই মফস্বল কিন্তু স্বীকৃতি দিয়েছিল, যে কোনো দল, কেননা আমরা কম্পিটিশনে যে কম্পিটিশনে প্রাইজ না পেলেও একটা আনন্দ থাকে যে আমি
নাটক করি না তো কম্পিটিশন, তখন আমাদের মনে হয় না যে মাসে কটা করলাম এইটা না। কালকে একটা জায়গায় নাটক করতে যাবো, কি আনন্দ ভোরবেলা, তাতে করে করতে করতে রান্না বান্না করে একটা গাড়ি চলে, তখন তো এই গাড়ি ফেরে, আজকে যে গাড়ি করে আমরা যাই তখন আমরা ট্রেনে করে যাই, তখন এরকমও শুনতে হয়েছে যে মানে কাঁধে করে করে মাল নিয়ে যাচ্ছে, গরুর কাঁধ হয়ে যাবে, ঠিক আছে, তো এরকম শুনতে একটু তো আনন্দ তো পাই, মাল টানার ভিতরে নাটক করতে যাওয়ার যে আনন্দ সেটা বোধহয় একবারও ভাত না খেলেও হবে এইরকম। বন্ধুত্বটাকে সরিয়ে প্রতিদ্বন্দ্বিতা বেশি এগিয়ে যায়? দেখো বা আমার তো বয়স হয়েছে, আমি সেদিক দিয়ে বলবো, মানে তোমাকে আমি দেখেছি কিন্তু খুব ছোট, আজকে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, বড় হয়েছ, সেই ছোট থেকে যদি তোমাকে যদি আমি দেখে যদি থাকি বা আমি যদি কাজটা যদি করি, তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে পেলে ভালো লাগে, না পেলে কিন্তু ঝগড়া করো না। আমি এরকম অনেক জায়গায় দেখেছি যে ঝগড়া করতে গিয়ে যে ভাষা আমরা ব্যবহার করি, যারা জাজের আসনে থাকে তাদের যে অপমানটা আমরা করি এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। তার কারণ হচ্ছে যে আমি সবার আগে জানতে হবে যে আমি কম্পিটিটর হয়ে যাচ্ছি, হার জিতের খেলা কিন্তু সেখানেই খেলতে হবে, আমি যদি ভালো করি দিলে দেবে না দিলে না দেবে, কিন্তু কোনো কারণেই কিন্তু কাউকে সেই দলটিকেও আমি ছোট করতে পারি না। আচ্ছা, যদি একটা নাটকের উৎসব মানে একটা নাটকের দলে একটা নাটকের উৎসব করার প্রয়োজনীয়তা কতটা তোমার কি মনে হয়? দেখো আমি নাটকের প্রয়োজনীয়তাটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু নাট্য উৎসব আমরা করেছি, করিনি বললে ভুল করা হবে, যে লোকটি আমাদের সঙ্গে ছিল মানে আমার হাজব্যান্ডের কথা বলছি যে আমাদের সঙ্গে ছিল নাট্য উৎসব প্রত্যেক বছরই করতো রবীন্দ্রসদন নিয়ে, এটাও একটা প্যাথেটিক ব্যাপার, এই যে নাট্য উৎসব করে তার পেছনে একজন লোক আছেন তিনি আজকে পৃথিবীতে নেই, সেটি হচ্ছে অমর রায়, দক্ষিণেশ্বরে থাকতেন, বিরাট বড় একজন নাট্যকার, তিনি বলেছিলেন যে নাটকটা যদি কলকাতার মুখে যদি না হও তাহলে নামটা কিন্তু কোনোদিনও পাবে না, নামটা পেতে গেলে কিন্তু মফস্বলকে যদি আমি আঁকড়ে ধরি কলকাতা তোমাকে একটু আসতেই হবে, সেই করলো কি কলকাতায় চলে গেলো, কলকাতায় চলে গিয়ে নাটক করা আরম্ভ করলো, সমস্ত দল কোনো দল বাকি নেই যে আমাদের এতে আসেনি, সবাইকে নাট্য উৎসবে আসেনি, কিন্তু যাদের এনে যাদের সম্মাননা দিয়ে যাদের কাছে শিখবো বলে নিয়ে এসেছিলাম আমরা সেই ফিডব্যাক পাইনি। আচ্ছা যদি এই প্রসঙ্গে একটা কথা অনেক সময় ভেসে আসে যে গিভেনটেক থিয়েটার, মানে তুমি যদি আমার উৎসবে আসো তোমার উৎসবে আমাকে নিতে হবে, তো এই জিনিসটাকে তুমি মানে কি চোখে দেখো? তাহলে তুমি যদি উৎসব যদি না করো আমি যদি উৎসব করছি আমি তোমাকে নিলাম, এই ধরো এই উৎসবের কথাই বলছি, আমি তোমায় নিলাম, আমি কি তোমাকে বলবো যে তুমি আমাকেও নাও? বলবো না। তোমার মানবিকতা, তুমি যদি মনে করো যে তোমার দলে আমাকে নিয়েছে নীলিমাদি আমি নাও, তাহলে নীলিমাদিকে নিই, সেটা তোমার মানসিকতা, আমাকে নিতেই হবে এটা কিন্তু নয়। না এই সময় মানে দেখো আজকে তোমাদের যে মানে প্রোডাকশনের স্ট্যান্ডার্ড বা আদার আমাদের যারা মফস্বলের মানে সমকালীন যে দল তাদের যে প্রোডাকশনের একটা স্ট্যান্ডার্ড, তো অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে একটা প্রোডাকশনের স্ট্যান্ডার্ড গত একটা পার্থক্য থেকে থাকে, তো সেই ক্ষেত্রে যদি গিভ অ্যান্ড টেক থিয়েটারটা মানে চলে আসে তোমার কি মনে হয় না যে আমাদের একটা স্ট্যান্ডার্ডে পার্থক্য হবে? না আমি আমার মনে হয় না যে কোনো দলকে আমি বলবো না যে হ্যাঁ আমি কোথায় স্ট্যান্ডার্ডটা বলবো, এই যে একটা কথা আমি বলি, গ্রুপ থিয়েটার, পেশাদারি থিয়েটার, কোম্পানি থিয়েটার, এই যে ব্যাপারটা আছে এটা আমি অনেকেই মুখে শুনেছি, গ্রুপ থিয়েটার আমরা যারা মফস্বলে করি তারা যে পরিশ্রমটা করে কম্পিটিশনে বলো বা উৎসবে বলো, যে ভাষাগুলো আমাদের শুনতে হয় তার যদি রিপ্লাইটা যদি আমরা যদি না দিই তাহলে কিন্তু তাদের বোঝানো যাবে না, সেটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই তাহলে জানবো যে ওরা যেটা বলছে সেটাই হচ্ছে শেষ কথা, কিন্তু সেটা যে শেষ কথা নয় সেটা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের থাকে। কিন্তু গিভ অ্যান্ড টেকের কথা যদি তুমি বলো সেটা উৎসবে আমার মনে হয় সেটা করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক না,
কিন্তু একটা মানবিকতা আমি প্রথমেই বললাম, আমাকে নিয়েছেন ঠিক আছে আমি ওনাকে নিই, পরের বছর আমি অন্য লোককে নেবো, তাহলে কি তার ক্ষেত্রে কি একই হবে, উনি আমাকে নিয়েছেন আমি ওনাকে নিই। আচ্ছা, সবাই তো বলে কলকাতা সংস্কৃতির পীঠস্থান, তো তুমি সাধারণত গ্রাম বাংলা তথা মফস্বলে বেশিরভাগ তোমার থিয়েটার চর্চা করে এসেছো, তো তোমার কি মনে হয় যে গ্রাম বাংলা বা মফস্বলের যে বনি শিল্পীরা তারা কি কলকাতায় গিয়ে যথাযথ সম্মান পায়? দেখো একটা আমার খুব খারাপ লাগছে বলতে, আমার নামের দরকার নেই, আমি তবু তোমাকে একটা কথা বলছি যে আমরা যখন কলকাতার বুকে যখন নাটক করতে যাই, ধরো এই আগে যে নাট্যমেলাগুলো হতো সেই নাট্যমেলা আমি নাটক করতে গিয়েছিলাম, আমার একটা মনে আছে একটা হল নাট্যমেলায় প্রবেশ অবাধ, একটা হল, আমি জানি নাট্যমেলায় আজকে যে নাটক হচ্ছে কালকে আরেকটা নাটক হবে অন্য ব্যাপার, তাতেও কিন্তু প্যাকটা ফলটাই থাকবে, কিন্তু আমরা সেই প্যাকটা ফলে যখন আমরা একটা জেলার নাট্য দল গিয়ে নাটক করলাম, এই জেলার নাট্য দল যখন নিজে খরচা করে যখন করবে তখন দর্শক পাওয়া যাবে না, তখন কিন্তু কালকে একটা শো আছে নিশ্চয়ই যাবে, কিন্তু হ্যাঁ এখন তো ও হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, ফেসবুক হয়ে গেছে, এসএমএস করে জানিয়ে দেওয়া যায়, তখন তো সেগুলো ছিল না, কিন্তু তখনও আমি কিন্তু এখানে আসিনি, কিন্তু পরবর্তীকালে আমি যখন এসে নাটক করেছি তখন আমার মনে হয়েছে যেন কোথাও একটুখানি আমরা নাটক করি ভালো নাটক, মফস্বলের থিয়েটারের লোকেরা যেভাবে হাত উঁচিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে যে নাটকটা করে সেটা হচ্ছে কি জানো, তার একটা পরিষ্কার কথা বলছি তোমাকে, একটা ছোট্ট কথা বলি তাহলে বুঝতে পারবে, যদি কোনো সন্তান অন্য মায়ের স্তন পান করে যদি সে বড় পায় তাহলে নিজের মা বদলে যাবে কখনোই না, কখনোই না, এখন তো সেটাই হয়েছে। আচ্ছা যেটি একটা সময় ছিল যখন নাট্যশিল্পীদের একটা সামাজিক সম্মান ছিল, তোমার কি মনে হয় সেটা এখনো আছে? নেই, একদম স্ট্রেট বললাম তোমাকে, ছিল এটা গর্বের সঙ্গে বলছি, তার কারণ হচ্ছে আমি দিশারি পুরস্কার যখন পেয়েছিলাম তখন ক্রিটিক সার্কেল অফ ইন্ডিয়ার একটা সংস্থা ছিল, আজকে সেই সংস্থাটা নেই, তারা ঘুরে ঘুরে দেখত, সেই সময় আমার বয়সও অল্প ছিল, আমি এই অমন রায়ের আক্রান্ত বইটা করে আমি শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছিলাম, এই রবীন্দ্রসদনেই দিয়েছিল, যাত্রার তাবড় লোক সিনেমার তাবড় তাবড় লোক তাদের সঙ্গে প্রেসটা নিয়েছিলাম, এইটা আমি দেখেছি, আর এখন আমি যতই ভালো করি আমার শিল্পীর স্বীকৃতি কিন্তু আমি আজও পাইনি, যতটা পেয়েছি গ্রামে, যতটা পেয়েছি গ্রামে যারা যায় নাট্যদল তাদের কাছ থেকে, যারা আমাকে নীলিমাদি বলে খুবই সম্মান করে, সেখান থেকে আমি পেয়েছি, কিন্তু কোনো কলকাতা থেকে কোনো লোক, যেমন ধরো এরকম অনেক বড় টিমের সঙ্গে আমি কাজ করেছি, তাদের আমি নাম করতে চাইছি না, তাদের যারা মানে হেড, বিরাট যোগাযোগ আছে তাদের সঙ্গে, তারাও যদি একটু বলতেন যে একজন ভদ্রমহিলা জেলা টু জেলা ঘুরে বেড়ায় এবং কলকাতা কেউ নাটক করেন একজন একবার, কারণ তাকে তো একটুখানি দেওয়া উচিত, তাহলে তারা শুধু কলকাতা মুখীতেই থাকতে ভালোবাসেন, তাহলে আমি সেটাকে আমি কী করে দেবো? একদম আচ্ছা আচ্ছা, যদি এরকম মানে ধরো তোমার গ্রুপ থেকে কেউ টেলিভিশন মানে কেউ এসে তোমাকে বলে যে আমি আপনার সাথে থিয়েটারটাও করতে চাই পাশাপাশি আমি টেলিভিশনও কাজ করছি, তো তুমি তার সাথে কিভাবে ট্রিট করো? আমি বলবো এটা কি তোমার বেটার মনে হয়েছে ওখানে যাওয়ার, তুমি শিখতে এসছো এখানে তারপরে তুমি শিখে গেছো এবার তুমি ওখানে যাচ্ছ, ওখানে এর ওদেরও সুবিধে, কারণ যে কারণে আমি তো বলবো চলে যাওয়া করতে পারবো না, আমি বলবো তুমি ওইটা নিয়ে থাকবো, কেননা ওইটা এটা ব্যালেন্স করে আজ পর্যন্ত তুমি চলতে পারবে না, কেউ পারবে সম্ভব না। আচ্ছা যেটি এই যে আমাদের যে জেনারেশনটা, তো তোমার কি মনে হয় আমাদের এই জেনারেশনটা থিয়েটার করে জীবিকা নির্বাহ করতে পারবে কোনোভাবে? কোনোদিনই। তাহলে পরে এই যে আমরা যারা থিয়েটারটাকে ভালোবাসি তারা কি করে থাকবো থিয়েটারে? কারণ দেখো আজকে কর্পোরেট সেক্টরে যদি কেউ জবের জন্য যায় মানে পেটের ভাতটা জোগাড় করতে গেলে যদি কর্পোরেট সেক্টরে গিয়ে আমার কাজ করতে হয় সেক্ষেত্রে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ডিউটি, সানডে ছুটি, তাও সানডে ছুটি নাকি তাও কোনো সিওরিটি নেই, তাহলে সেইখানে 8-10 ঘন্টা ডিউটি করার পরে সেই থিয়েটারটা কি করে করবো? না থিয়েটারটাকে যদি তুমি মনে করো যে থিয়েটারটাকে নিয়েই চলবো, সাইডে তোমাকে একটা কিছু রাখতে হবে, কারণ বর্তমান পরিস্থিতির কথা আমি বলছি, থিয়েটারটাকে নিয়ে অনেকেই চলেছে, বিদেশেও চলেছে, সবই চলেছে,
মানে অনেকে থিয়েটারটাকেই পেশা, মানে মদের নেশার মতন যেরকম হয় থিয়েটারটা কিন্তু তাই, বুঝতে পেরেছো? যেমন আমার হাজবেন্ড বলেছিল যে আমি এই বছরে ইয়ে করে নিই, বিয়ার নিয়ে নিচ্ছি। আমি কেন থিয়েটারটা আমি করতে পারবো না? তাহলে চিন্তা করতে পারো থিয়েটারের জন্য। এখন তোমরা যদি মনে করো যে না আমার এমটা থাকবে আমার থিয়েটারের পেছনে, তাহলে তুমি একটা জায়গা কিন্তু করে নিতে পারবে। কেননা আজকের যে বয়সটা তোমার, সেই বয়সে জানি না তোমার এসছে কিনা টেলিভিশনে কোনো ব্যাপার, বা তোমার যে যোগ্যতা বা তুমি যে এই যে কাজটা করছো, তুমি এই যোগ্যতা নিয়ে কিন্তু অনেকে যেতে পারে। কারণ একটা কথা বলছি, সঞ্চিতাকে তোমরা সবাই চেনো, সঞ্চিতা বলতে মৈত্র টিভিতে খবর পড়ে, এখন করছে টিভিতে খবর। সঞ্চিতা কিন্তু আমার ভিতরে আছে, ঠিক আছে? ও যেমন কালকে সারাক্ষণ আমার সঙ্গে ছিল, কোথা থেকে ছিল একদম অ্যাঙ্কারিং করে, মানে খবর বলে ডাইরেক্ট আমার কাছে চলে এসেছে, এসেছিল। কিন্তু কোনোদিনও কিন্তু ওর বলেনি যে আমি থিয়েটারটা করব, কোনোদিনও বলেনি। ও শুধু একটা কথা বলেছে যে তুমি শুধু পড়ো, আমি কি শুনব, এইটাই বলেছে। কিন্তু সেইখানে যদি মানে ও যা মাইনে পায়, আমি সেটা আমি এখন বলতে চাইছি না ক্যামেরা ভিতরে, ও যা মাইনে পায় তাতে এইটা হচ্ছে ওর একটা নেশা বলো, ভালোবাসা বলো, আমাকে ভালোবাসা বলো, এই কারণে। কিন্তু ও যা মাইনেটা তাতে হয়ে যায়, ওই পেশাটা আমি খুব সমর্থন করি একদম। আচ্ছা দিদি, আমরা বেশিরভাগই দেখেছি যে বেশিরভাগ গ্রুপ থিয়েটার পরিবার কেন্দ্রিক, তো তোমার কি মনে হয় যে মানে নাট্য উপস্থাপনার ক্ষেত্রে বা নাট্য তৈরির ক্ষেত্রে সেটা কি সুবিধাজনক নাকি অসুবিধাজনক? খুব সুবিধাজনক আমি মনে করি। কারণ আমি মনে করি যে লোকটা চলে গেল আমার জীবন থেকে, সেই লোকটা যদি আর দেরি থাকতো আমি আজকে এরকম থাকতাম না, আমাকে কিছু বেঁচে নাটক করতে হতো না। সে কি করছে আমার জানার দরকার, আমি তো নাটকটা তো করতে পারছি। অর্থাৎ পরিবার কেন্দ্রিক যদি হয় এর থেকে বড় ভাগ্য আর কিছু নেই। কারণ একটা পরিবারে যদি ছেলে বা মেয়ে যদি থাকে, স্বামী স্ত্রী নাটক যদি করে, একেবারে ফুল ফ্যামিলি যদি নাটক যদি করে, এর থেকে বড় সৌভাগ্য দল আর কিছু নেই। এটা কিন্তু আমি নিজে খুব ফিল করি। আচ্ছা দিদি, একটা প্রশ্ন একটু জিজ্ঞাসা করবো তোমাকে, এই যে জেঠুর চলে যাওয়াটা, তারপর যে আবার সবাককে একদম নিজের একা হাতে ধরা, এর মধ্যে তো তোমাকে অনেক বাধা বিপত্তি কাটাতে হয়েছে, সেইগুলোর যদি দু একটা কিছু তোমার ইয়ে বল। কাটাতে হয়েছে না কাটাচ্ছিও এখনো পর্যন্ত, আমি বলছি উনি মারা গেলেন, ওনার অ্যাক্সিডেন্ট হলো 30 জুন, মারা গেলেন 8ই জুলাই, 7ই জুলাই। 8ই জুলাই আমি ডেলিভারি পেলাম পোস্টমার্টের পেপার, এবং সেই জন্য ঘরে যে দোর বন্ধ করেছিলাম আমি 5 মাস, আমার শুধু এই ঘরটুকুই আমার জগৎ, আর কোনো জগৎ ছিল না। এই যে জানলা দরজা এখন বন্ধ হলো, এইটাই ছিল বন্ধ। পাড়ার লোকেরা কিন্তু সবাই মিলে বলেছিল কি পাড়া পড়ুন ট্রেনে, কারণ অনেক দিনের সঙ্গী তো চলে গেল, নাটকে ছিল, নাটক করতো না, নাটক করতে মানে এতটাই ভালোবাসত যে মিউজিক করব, আদার্স যে কাজগুলো সেগুলো করব, কিন্তু নাটক করবো না, নিজেবার পছন্দ হবে না নাটক করা। এই মিউজিক বাজাচ্ছে একটুখানি ভুল হয়ে পড়ি মুখটা ঘুরিয়ে নিল যে দেবে আজকে, এইরকম প্রকৃতির একটা লোক, যে লোকটা কোনোদিনও কারোর কাছে হাত পেতে কিছু করেনি, যে লোকটা চলে গেল পৃথিবী ছেড়ে আমাকে ছেড়ে, সেই লোকটা চলে যাবার পর আমি জানতে পারলাম সেই লোকটা কিচ্ছু রেখে যায়নি, সেই লোকটা নাটকের জন্য সমস্ত পিয়ে দিয়েছে, এটা কিন্তু আমার জানা ছিল না। এটা তারপরে যখন আমার জীবনটা 5 মাসের পর যখন আমি দেখলাম যে আমার খাওয়া দাওয়া হচ্ছে না, খুব কষ্টকর ব্যাপারটা মানে বোঝানো আমাকে, কিন্তু স্বপন গাঙ্গুলি বলল কেমন আছে ও, উনি কিন্তু আমাকে সেরকম ভাবে চেনে না, চেনে কিন্তু তপন ব্যানার্জিকে। তপন ব্যানার্জি ওখানে যোগাযোগ করে আমরা প্রথম গিয়েছিলাম অস্ট্রেলিয়ার করতে, উনি কিরকম আমি জানতাম না, বাপি বোস কিরম দেখতে আমি জানতাম না, নাটক করতে গেছি আর মার্কেটিং করতে গেছি, তখন এরা আছে আলাপ করবে, তুমি আলাপ করো, আমি তুমি করছো তো তুমি করো, এইরকম। সেই স্বপন গাঙ্গুলি বলল ওকে টেনে বার করো, ও হয় হাটফেট করবে না হলে ওর একটা অন্যরকম কিছু হয়ে যাবে। সেই যখন আমি বেরোলাম, বেরিয়ে ফার্স্ট আমি দিল্লিতে গেলাম নাটক করতে, দিল্লিতে যখন নাটক করে এলাম সেটা আমি প্রাইজও পেলাম, সব ছবি টবিও আছে, প্রাইজও পেলাম, পাওয়ার পর তখন মনে হলো যে না এটাই তো আমার জগৎ, এটাকে নিয়ে বাঁচা, এটাকে নিয়ে যদি যাই তাহলে ওই লোকটাকে বাঁচিয়ে রাখবো। তোমার কাজের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে, হ্যাঁ,
তার কারণ হচ্ছে কি জানো তো, এই 7ই জুলাই ওর মৃত্যুদিন গেছে। প্রত্যেক বছর এই মৃত্যুদিনে আমি গিরিশ বা শিশির নিয়ে আমি ওর একটা টিমকেও নিই, মানে আমি নিই আর কি, তাদের টাকা পয়সা দিয়ে সবাই করেছে, মানে সংলাপ থেকে আরম্ভ করে সমস্ত, মানে কুন্তলদা বলো, থিয়েটার এই ইউনিটি থিয়েটার বলো, বা আমি এখন অতগুলো নাম বলবো না, কিন্তু সবাই করেছেন, 12 বছর ধরে যা যা করতে হয়। তো সেই সময় আমি দেখলাম যে না, নাটকটা আমি ছাড়বো না, 7ই জুলাই এলে পরে যেন আমার মনটা কিরকম করে। আমার যখন 27 জুন আমার আমি বাড়িতে যখন আমার শরীর খারাপে অজ্ঞান হয়ে গেলাম, তখন সবাই মিলে সমরেশ ছিল, সমরেশ অনেকটাই করেছেন আমার গল্প, আমার গ্রুপের ছেলেরাও করেছে, আমাকে ভর্তি করে দেওয়া হলো নবজীবনে। আমি যখন পেটে শুয়ে আছি আইসিউতে 7ই জুলাই, আমার কিন্তু মনে পড়ছে 7ই জুলাই, কোনো চিন্তা করো না আমরা আছি, ওরাই এসে ওকে মারা টালা করিয়ে দুটো জেলে যে যা পেরেছে সেটা করেছে। আমি বললাম যে আমি যাই, আমি যাই গিয়ে আমি অর্জন করবো, সেই এই ওই কাজটা আমি কাল থেকে আরম্ভ করলাম। অতএব আমি যে নাটকটা করছি, আমি যা কিছু করছি, সমর আশীর্বাদ, রামকৃষ্ণের আশীর্বাদ, আর আমি ওকে বাঁচিয়ে রাখার জন্য একদম যেটা চিরকাল আমার মধ্যে থাকবে অবশ্যই নিশ্চয়ই থাকবে। আচ্ছা যেটি একটু অন্য প্রসঙ্গে, হ্যাঁ বল, যেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন শোনা যেত যে গ্রুপ থিয়েটার আর পেশাদারি থিয়েটার, ইদানিং সময় আবার শোনা যাচ্ছে যে কোম্পানি থিয়েটার। তো তোমার কি মনে হয় যে এই ডিজিটাল সময়ে কোন থিয়েটারটা বেশি প্রাসঙ্গিক? দেখ আমি তো সেরকম ভাবে বলতে পারবো না, তবে আমি শুনেছি কোম্পানি থিয়েটার যারা করেন এরকম অনেক গ্রুপকে দেখেছি, মানে কি বলবো, যাবো নেবো কাজ করবো, হ্যাঁ ভালো কাজ করবো, দিয়ে বেরিয়ে চলে আসবো। তখন আমি বললাম বাবা এরকম মানে আমরা তো কোম্পানি থিয়েটার, আমাদের ডাকবে আমরা যাবো কাজ করবো বেরিয়ে চলে আসবো এইটা। আর যারা এই যে আরেকটা যেন কি পেশাদারি পেশাদারি যারা করেন, যে পেশাদারি বলতে কি যারা রেগুলার এই সমস্ত টিমেরা যারা করেন, তারা হয়তো নিজেদের দিকেও খানিকটা যাদের পেশাগত এইটা সেটার মুখের দিকে তাকিয়ে করেন, বা ওদের সঙ্গে যারা যারা আছেন তাদের মুখের দিকে তাকিয়েও করেন। আচ্ছা যেটি আমাদের এই বড় যে কোশ্চেনের পালাটা এটা এখানেই শেষ করছি। এখন আমরা দুভাগে তোমার সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, এক নাট্যশিল্পী শ্রীমতী নীলিমা চক্রবর্তী, আর একটা ব্যক্তি শ্রীমতী নীলিমা চক্রবর্তী। তো আমরা নাট্যশিল্পী শ্রীমতী নীলিমা চক্রবর্তী দিয়ে শুরু করছি। তোমার পছন্দের 5টি নাটক বলো যাতে তুমি দর্শক আসনে বসে নাটকটা দেখতে চাও, তিনটি বললে অসুবিধা নেই। হ্যাঁ আমি 5টা বলতে পারবো না, আমি 3টেই বলছি। আমার দর্শক আসনে বসে দেখেছি শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রে, ওই যে কি বইটা যেন এই হয়ে গেল না, দখলনামা নাটকটা দেখে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে ওই যোগমায়ার ওই রোলটা। আমার যেন কি জানে, আমি আমি কি অভিনেত্রী আমি জানি না, আমি বুঝছি যে এই রোল আমি করতে পারবো না, এই রোলটা ওর জন্যই ঠিক, এটার জন্য আমার খুব ভালো লেগেছে। আরেকটা দিল্লিতে বসে দেখেছি অঙ্গনের সঞ্জয় চ্যাটার্জির একটা বই সাইটোর, ওইটাতে বিবি সেনগুপ্তর, ওইটাতে ও যা অভিনয় করেছে তাছাড়াও ওকে যা অভিনয় আমি দেখেছি সেই অভিনয় আমার ভালো লাগেনি, কিন্তু সাইটোতে ভীষণ অসাধারণ অসাধারণ, এবং আমি সেটা দুবার দেখেছি। সে ওর মানে বাচন ভঙ্গি বলো, হাঁটা বলো, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজটা ভীষণভাবে আমার লেগেছে, যেটা যোগমায়েরও লেগেছিল এইটা। আরেকটা দেখেছিলাম অনেক দিন আগে, ইন্দ্রি মানুষের সঙ্গে অভিনয় করতো, এখনও সিনেমা টিনেমা করে, এই সিরিয়াল করে, তার অভিনয় দেখেছিলাম। আমি যখন নাটক ওরা করছে আমি তখন গ্রিন রুমে বসে নাটকটা দেখেছি, দেখে যখন বেরিয়ে এলো তখন আমি বললাম অসাধারণ। ও তখন একটা কথা বলেছিল যে এরকমভাবে কোনো মহিলা বলেন না যে আপনি আমাকে বলবেন, তা যার দিক ভালো লাগে তাকে তো বলতে আপত্তি নেই, এটা লুকিয়ে রাখার কি আছে। এইটা 3টে অভিনেত্রীর কথা আমি বললাম, আচ্ছা আর প্রোডাকশনটাও বলে দিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবারে এমন 3টে প্রোডাকশন বলে যাদের তুমি যুক্ত, তোমার খুব পছন্দের, তাদের তুমি হয়তো অভিনয় করেছো বা তুমি তাদের নির্দেশনার কাজও করতে পারো।
না আমি তো বাইরে থেকে নির্দেশনা কিছু করি না, তোমার দলে আমার দলে আমি বাইরে অভিনয় করে আমি আনন্দ পেয়েছি চন্দন সেনের বইতে মৃত্যুবীণা। আচ্ছা, অসাধারণ। ওনার তিনটে বই আমি করেছি, কর্মকালী, মৃত্যুবীণা, ফিরে এসো প্রেম। আচ্ছা, যদি এবারে তুমি এমন তিনটে নাটক বলো যাতে তুমি অভিনয় করেছো বা তুমি নির্দেশনার কাজ করেছো, তোমার পছন্দের তিনটি নাটক। আমি অভিনয় করেছি যেটা বললাম আমি মৃত্যুবীণা, আমি যখন খুব আনন্দ পেয়েছি মানে ফিরে এসে প্রেমের থেকে এই বইটা করে আমি খুব আনন্দ পেয়েছি, এটা হচ্ছে একটা। আর মানে ওনার গ্রুপের সঙ্গে আরেকটা আনন্দ পেয়েছিলাম আশিস দাসের নকশা, ওটাতে মেজ গঠন করেছিলাম ঘরে বাইরেতে, ওইটা আমার খুব ভালো লেগেছে। মানে আমার চরিত্রের বাইরে একটা নাটক আমার খুব ভালো লেগেছিল, এই দুটো বললাম। আর একটা আমি তো বলতে পারবো না, মানে এমনি। আর আমার নিজের গ্রুপে আমি শাস্তিতে যখন ছোট বোন করতাম মানে সেই সময় বিখ্যাত বিখ্যাত লোকেরা দেখতে এসেছিলেন, পরবর্তীকালে যখন ওই নাটকের ওই রোলটা আস্তে আস্তে বয়স বাড়ছে না ছিল আমার সরে আসতে হবে, এবং পরবর্তীকালে যাকে দিয়ে করেছি সে ঢুকেই বলতো নীলিমার মতন কিন্তু করতে পারবি। হ্যাঁ, এইটা যখন বলে না তখন আমি ভাবি যে এরকম ভাবে ডাইরেক্ট একটা শিল্পীকে বলা উচিত না, তার মনোবলটা নিয়ে যায়। আর আমি যেটা করেছি আপনাদের চোখে যেটা আছে সেটা থাক, কিন্তু যেহেতু আবার ফের করা হচ্ছে, নীলিমা করছে না অন্য কেউ করছে, এটা দেখার জন্যই হয়তো অনেকের কাছে, কিন্তু প্রত্যেকের মুখে একই কথা, শাস্তি আমাদের অনেক সম্মান দিয়েছে। শাস্তি নাটক আমাদের কাছে ভীষণ একটা কি বলবো ভালো একটা নাটক, যে নাটক আমার পরিচিতিটা প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছে। এই একটা ডিরেকশন বলো বা অভিনয় বলো, এইটা তারপরে যেটা হচ্ছে সূর্যকার সমমৈত্রের লেখা ওই নাটকটা করে এখনো পর্যন্ত করি, ওই নাটকটা অনেক নাইট হয়ে গেছে, ওই নাটকটা করে কিন্তু আমি খুব সুনামের সঙ্গে আজও পর্যন্ত করছি। মানে আমি ধরো আমি বোধ হয় বসিরহাটে নাটক করছি, ওখান থেকে ওরাই ফোন করে বলছে এই নাটকটা তুমি কালকে পাঠাবো, এইরকম মানে কি এইরকম ভাবে আর কি আমার নাটকটা সাকসেস হয়েছে। এই একটা আর অনুবীক্ষণ মানে আর ওনার দাদার গ্রুপে যেটা করেছিল তাতেও আমি ছিলাম, ইষ্টি কুটুম বলে তাদের করেছে, দুর্ধর্ষ অভিনেতা সন্দেহ নেই। এটা আমি আর কাকে বলবো, এরপরে আমি কাকে আমি দেখতে পাচ্ছি না, মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। দুই ভাই তো সমান, গৌতম মুখার্জি। তাই আরেকটা যেটা আমার কাছে সেটা বিখ্যাত সেটা হচ্ছে বাটানগর থিয়েটার ইউনিটে অমন মজুমদার। তোমার পছন্দের তিনজন মঞ্চ পরিচালক? গিরিজাশঙ্কর দত্ত, সুনীল আচার্য, অমল মজুমদার। আচ্ছা আচ্ছা, এবারে আমরা তিনটে কিন্তু বেনামি, একদম একদম, কিন্তু আমার চোখে তারা কিন্তু একদম। আচ্ছা, আমি যেটা বললাম যে এবারে আমরা চলে আসব ব্যক্তি শ্রীমতী নীলিমা চক্রবর্তীর কাছে, ঠিক আছে? তো র্যাপিড ফায়ার কোশ্চেন তোমাকে শুরু করছি, কোনটা বেশি খেতে ভালোবাসো, ইলিশ না চিংড়ি? দুটো না, একটা বলতে হবে, কোনটা বেশি? চিংড়ি। আচ্ছা, ইন্ডিয়ান ড্রেস না ওয়েস্টার্ন ড্রেস? ইন্ডিয়ান। আচ্ছা, গল্পের বই না সিনেমা? গল্পের বই। চা না কফি? চা। মিষ্টি না দই? মিষ্টি। ডাইরেক্টর না অ্যাক্টর? দুটি, ওই যে কোনো একটা বলতে হবে। অ্যাক্টর। আচ্ছা, পাহাড় না সমুদ্র? পাহাড় না সমুদ্র না, তাহলে তো মরুভূমি হতে হবে। অসংখ্য ধন্যবাদ যিনি তোমাকে আমাদের সঙ্গে অঙ্গনের দরবারে এতটা সময় দেওয়ার জন্য। আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন সবাক নাট্য দলের নির্দেশিকা, অভিনেত্রী, কর্ণধার শ্রীমতী নীলিমা চক্রবর্তী। আচ্ছা দিদি, আমাদের এই অঙ্গনের দরবারে যে অনুষ্ঠানটা, এটা নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। এটা তো মানে ভালো একটা, আমি তো জানতামই না যে এটা করছে অঙ্গন।
আমি জানি অঙ্গন থিয়েটার করে, সেমিনার করে, ওয়ার্কশপ করে এসব, কিন্তু এই জিনিসটা যে আমাদের, ধরো আমার কাছে খুব অবাক লাগছে যে যাদের নামগুলো আমি তোমার মুখে শুনলাম, এদের কাছ থেকেও তুমি নিয়েছো, এটা তো পরিচিতিটা আমাদের আরো বাড়িয়ে দিয়েছে অঙ্গন, তার জন্য তো অঙ্গনকে একটা স্যালুট জানাতে হয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা আপনারা, আপনাদের যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরের দিনের যে নোটিফিকেশনটা সেটা আপনার কাছে সবার আগে চলে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।